press the bell icon on the YouTube app and never miss another update. আমার মুক্তি সকলের মুক্তির সঙ্গে যুক্ত, সেজন্য সকলের মুক্তির পক্ষে আমাকে কাজ করতে হবে। সকলকে ওয়েলকাম করছি NHTV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সংবলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। বলা হয়ে থাকে যে বাঙালি পাঠক সমাজে বাংলা প্রবন্ধ সাহিত্যের জনপ্রিয়তার জন্য যে লোকটি অন্যতম কারিগর হিসেবে কাজ করেছেন তিনি হচ্ছেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। শুধুমাত্র প্রবন্ধ সাহিত্যের পেছনে নয়, বরং তিনি শ্রেণী বৈষম্যহীন এবং সমাজ থেকে অনাচার অবিচার দূর করে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিটি মুহূর্তে। তিনি হচ্ছেন বাকস্বাধীনতা, মানবিক অধিকার, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায় বিচার বিষয়ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। দীর্ঘকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। স্বাধীনতা উত্তর বাংলা প্রবন্ধ সাহিত্য যাদের নিরলস অবদানে সমৃদ্ধ তিনি তাদের অন্যতম। তিনি মার্ক্সবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ, প্রগতিশীল ও মুক্তমনা। নতুন দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকও তিনি। 1980 গাছপাথর ছদ্মনামে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সাপ্তাহিক প্রতিবেদন লিখে খ্যাতি অর্জন করেন। শিক্ষায় অবদানের জন্য তিনি 1996 বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত হন। 1936 খ্রিস্টাব্দের 23 জুন তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বারৈখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাফিজউদ্দিন চৌধুরী ও মা আসিয়া খাতুন। বাবার চাকরি সূত্রে তার শৈশব কেটেছে রাজশাহীতে ও কলকাতায়। খুব ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। গ্রামের স্কুলেই তার পড়াশোনার সূচনা হয়। এরপরে বাবার চাকরি সূত্রে রাজশাহীতে এসে লোকনাথ হাই স্কুলে ভর্তি হন। কিন্তু তার বাবা কলকাতায় ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে পরিবারের সবাইকে তার সাথে কলকাতায় চলে যেতে হয়। সময়টি ছিল 1946, কিন্তু হঠাৎ করেই দেশভাগের ফলে বাংলাদেশে ফিরে আসতে হয় তাদেরকে এবং তারা ঢাকায় এসে বসবাস শুরু করেন। ভর্তি হন সেন্ট গ্রেগরি স্কুলে। এই বিদ্যালয়টিতে পড়াশোনার সময় এটি কলেজে পরিণত হয়, আর যে কারণে স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে এখানেই তিনি কলেজ জীবনে পড়াশোনা শুরু করেন, আর তখন এটির নাম হয় সেন্ট গ্রেগরি কলেজ, বর্তমানে যেটি নটরডেম কলেজ নামে আমাদের কাছে পরিচিত। এই কলেজ থেকে পড়াশোনা শেষ করে পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে এবং 1956 এখান থেকে তিনি MA পাশ করেন। এরপর 1959 তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য লন্ডনে চলে যান এবং সেখানকার লিডস ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর আবার তিনি 1965 কমনওয়েলথ স্কলারশিপ লেস্টার ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতেই তিনি বেছে নেন শিক্ষকতা পেশাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করার পরেই তিনি মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে অধ্যাপনা শুরু করেন। এরপর জগন্নাথ কলেজে এবং পরবর্তীতে 1957 ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। লেখাপড়া ও গবেষণা, শিক্ষকতা সবই তিনি করেছেন ইংরেজি বিষয়ে, কিন্তু তিনি সবসময় লেখালেখি করতেন বাংলাতে। সেই স্কুল জীবন থেকেই তিনি পত্রিকা সম্পাদনা করতেন। এই তালিকায় রয়েছে হাতে লেখা পত্রিকা, দেয়াল পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিন। কলাম লেখা শুরু করেন মাসিক পূবালী পত্রিকার মাধ্যমে। শুরুর দিকে তিনি নাগরিক ছদ্মনামে বাম ঘরনার লেখা লিখতেন। কলাম লেখা এবং সম্পাদনার পাশাপাশি তিনি বই লেখার কাজও চালিয়ে গেছেন সমানতালে। এ পর্যন্ত তিনি প্রায় 80টির অধিক বই লিখেছেন। তার লিখিত এই বইগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত দুটি বই হচ্ছে বাঙালির জাতীয়তাবাদ এবং অপরটি হচ্ছে জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি। তার অন্যান্য গ্রন্থগুলির মধ্যে যে গ্রন্থগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলির মধ্যে রয়েছে প্রবন্ধ গবেষণা, অন্বেষণ, ইন্ট্রোডিউসিং নজরুল ইসলাম, দ্বিতীয় ভুবন, নিরাশ্রয় গৃহী, অরণ্য দৃশ্যাবলী, অনতিক্রান্ত বৃত্ত, প্রতিক্রিয়াশীলতা, আধুনিক ইংরেজি সাহিত্য ইত্যাদি। ছোট গল্পের মধ্যে রয়েছে ভালো মানুষের জগৎ, দরজাটা খোলা,
উপন্যাসের মধ্যে রয়েছে শেষ নেই, কণার অনিশ্চিত যাত্রা, বাবুলের বেড়ে ওঠা। অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব, ইবসেনের বুনোহাস, হাউসম্যানের কাব্যের স্বভাব, হোমারের ওডিসি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, কিন্তু তার স্ত্রী পরলোক গমন করেছেন। 1962 সালে তিনি বিয়ে করেন, তার স্ত্রী হচ্ছে নাজমা জেসমিন চৌধুরী, যিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের লেকচারার ছিলেন। তাদের ঘরে দুজন কন্যা সন্তান রয়েছে, তারা হচ্ছেন রনক আরা চৌধুরী এবং শারমিন চৌধুরী। প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী এ পর্যন্ত যেসব পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন, সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, আব্দুর রহমান চৌধুরী পদক, লেখিকা সংঘ পদক, মাহবুবুল্লাহ ফাউন্ডেশন পদক, অলক্ত সাহিত্য পুরস্কার, একুশে পদক, আব্দুর রফ চৌধুরী পুরস্কার, ঋষিজ পদক এবং শেলটেক পদক ইত্যাদি। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।